ব্লগের শুরুতে একটি অফার দিতে চাই, যারা ইমরান ব্লগ থেকে আমাদের বাজাজ ফেয়ারে আসবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় 5টি গিফট। আমি গিফটগুলোর কথা বলে দিচ্ছি। গিফটগুলো হচ্ছে একটি হেলমেট, একটা গাড়ি ঢাকার কভার, একটা হাইড্রোলিক লক, একটি চাবির রিং এবং একটি হচ্ছে উইন্ড ব্রেকার। এই 5টি গিফট কিন্তু আপনারা ইমরান ব্লগের থ্রুতে যারা আমাদের এখানে আসবেন তাদের জন্য রয়েছে এই গিফটগুলো। এছাড়াও আমাদের একটি আকর্ষণীয় গিফটের অফার রয়েছে, ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব। সো ভিডিওর কোনো জায়গায় মিস করা যাবে না, পুরো ভিডিওটি দেখতে হবে। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করতে ভুলবেন না। কেননা বাইক রিলেটেড সকল আপডেট ইনফরমেশন জানার জন্য আপনাকে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব বাজাজ বাইকে কোন কোন মডেলের উপর কী ধরনের অফার চলছে। বাজাজ ডিসকভার 125cc এই বাইকটাও কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবল, এবং এটার ফিচার্স কত দাম হলে আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন সব কিছুই থাকবে এই ভিডিও জুড়ে। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সালমান শুভ চৌধুরী, চলে এসেছি অ্যানাদার আরেকটি ব্লগে। আর এই মুহূর্তে আমি আছি আমার আউটলেটে। আমার আউটলেট মানে হচ্ছে বাজাজ ফেয়ার। বাজাজ ফেয়ারের লোকেশনটি হচ্ছে মিরপুর 60 ফিট রোড, সাপড়া মসজিদের ঠিক অপোজিটে। এটি একটি 3S সেন্টার। আপনারা এখানে সেলস, সার্ভিস এবং এক্সপার্ট পার্টস তিনটা জিনিসই পাবেন। কেন লোকেশনটা বললাম, কারণ আপনারা জানেন, আরেকবার মনে করে দিলাম। এখন আমি যে পজিশনটা দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে রয়েছে সবচেয়ে বাজাজের ফ্রেন্ডলি, বাজাজ ফ্রেন্ডলি যে বাইক আছে সেটা হচ্ছে আমাদের CT 100, এবং আমার বাঁ দিকে রয়েছে বাজাজের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির যে বাইক সেটি হচ্ছে NS 160 ABS এই বাইকটি। তো আমাদের এই আউটলেটে বা বাজাজে বাংলাদেশের যতগুলো বাইক রয়েছে সবচেয়ে লো রেঞ্জের, সবচেয়ে ভালো কমফোর্ট, সবচেয়ে ভালো মাইলেজ এবং সবচেয়ে ভালো লুক এবং ফিচার্সের দিক থেকে যেই জিনিসগুলো আগানো সবগুলো বাইক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তো আজকে আমি শুরু করব আমাদের CT 100 দিয়ে। এই বাইকটিতে তিনটি কালার আছে, ব্ল্যাক, ব্লু এবং রেড। এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমাদের রেড কালারের এই বাইকটি। ভীষণ কমফোর্ট এবং মাইলেজের জায়গা থেকে CT 100 দারুণ পারফরমেন্স রয়েছে। আপনারা এই বাইকটির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে 97,500। আপনি যদি দেখতে পারেন, আগে CT 100 যেটা ছিল শুধুমাত্র কিক স্টার্ট ছিল, এখন কিন্তু এটা আপনি হচ্ছে সেলফ স্টার্ট করতে পারবেন। সো যাদের এই যে একটু এজেস পার্সন, যে আমি আসলে অনেক ভারী বাইক ইউজ করতে চাই না, আমি একটু লাইট বাইক চাই এবং মাইলেজ চাচ্ছি, পাশাপাশি মেনটেন্যান্স কস্ট কম চাচ্ছি, তাদের জন্য CT 100 বেসিক্যালি বিকল্প কিছু নেই। ভীষণ কমফোর্টলি এই বাইকটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে, এবং তিনটি কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আমাদের প্রত্যেকটি বাইকের সাথে রয়েছে 4টি ফ্রি সার্ভিস এবং 4টি পেইড সার্ভিস, এবং ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন 2 বছরের। তো এবার চলে এসেছি আমাদের আরও একটি বাজেট ফ্রেন্ডলি বাইকের মধ্যে, সেটা রয়েছে Platina 100। এই বাইকটি মানে মডেল ওয়াইজ বলা হচ্ছে এটা Platina 100, বাট এটার সিসি হচ্ছে 102। এই বাইকটির স্লোগান হচ্ছে কমফোর্টের জায়গা থেকে। আমাদের ভীষণ কমফোর্ট, একটা লম্বা সিট রয়েছে। যারা আসলে রাইড শেয়ার করতে চান বা ঢাকার বাইরে যারা রয়েছেন, আপনারা যদি চট্টগ্রাম, কক্সবাজার অথবা পর্বত এলাকাতে যান, তারা দেখতে পাবেন যে প্রচুর প্লাটিনা রয়েছে সেখানে। ভীষণ রকমের বড় বস্তা নিয়ে প্লাটিনাতে কিন্তু সবাই ইউজ করছে। এর কারণ একটা, এর কারণ হচ্ছে এটা যেমন কমফোর্ট এটার সিট, আপনি দীর্ঘক্ষণ রাইড করতে পারবেন কোনো প্রবলেম নাই। তারপরে রয়েছে এটার প্রাইস এবং এটার মাইলেজ। এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন এটার মাইলেজটা কেমন। এটার মাইলেজটা পেয়ে যাবেন আপনারা হচ্ছে 70+। এটাতেও তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে, ব্ল্যাক, ব্লু এবং রেড। এবং এটাতে কিন্তু চমৎকার একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে CBS ব্রেকিং সিস্টেম। আপনারা যদি পায়ের ব্রেকটা প্রেস করেন, সেক্ষেত্রে পেছনের ব্রেক এবং সামনের ব্রেকে 40% এবং 60% রেশিওতে ব্রেক সিস্টেমটা পেয়ে যাবেন। এই বাইকটির বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে 1,03,000 টাকা, এবং আমাদের প্রত্যেকটি বাইকের সাথে যেই সার্ভিসগুলো রয়েছে, 4টি ফ্রি সার্ভিস, 4টি পেইড সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি, সবগুলো কালারই বাজাজ ফেয়ারে অ্যাভেলেবেল রয়েছে। আমরা চলে যাব, এর মধ্যে প্লাটিনার আরেকটি ভার্সন রয়েছে, Platina 110 H Gear। এটা আমাদের একেবারে নিউ এডিশন, এটা 2021-এ নতুন একটি মডেল। অনেকেই চাচ্ছে যে প্লাটিনার এরকম কমফোর্ট সিট, কমফোর্ট যেমন মাইলেজটা ভালো পাওয়া যায়, এর মধ্যে একটু বেটার ফ্যাসিলিটি চাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন Platina 110 কিন্তু আপনার ডিস্ক ব্রেক চলে এসছে। এর মধ্যে এখানে 5টি গিয়ার রয়েছে,
এবং এটার যে মিটারটি রয়েছে সেই মিটারটি কিন্তু ডিজিটাল মিটার বক্স। সুতরাং ডিজিটাল মিটার বক্সে আপনি দেখতে পারবেন আপনার গিয়ারটি কততে রয়েছে, বাইকের স্পিড থেকে শুরু করে যে যে ফেসিলিটিগুলো থাকা দরকার সবগুলো কিন্তু প্লাটিনা 110 পেয়ে যাবেন। এটার মধ্যে হচ্ছে দুটি কালার রয়েছে, রেড এবং ব্লু, দুটি কালারই বাজাজ ফেয়ারে অ্যাভেলেবেল রয়েছে। এই বাইকটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,12,000 টাকা। সো আপনারা যারা প্লাটিনার মধ্যে একটু ভালো মডেল চাচ্ছেন বা একটু ভালো ফেসিলিটি চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখান থেকে বাইকটা নিয়ে যেতে পারেন। আমি চলে এসেছি আমাদের অন্য দুইটি বাইকের কাছে। আমার দুই পাশে দেখতে পাচ্ছেন রাস্তার দুইটি রাজা, একটি হচ্ছে ডিসকভার 110, একটি হচ্ছে ডিসকভার 125। দুইটি বাইকের আলাদা আলাদা ভাবে যদি বলতে চাই, ডিসকভারের এই সিরিজে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কালার ভেরিয়েশন এসছে আমাদের লোগোতে 3D, পাশাপাশি হচ্ছে আপনারা পাচ্ছেন ডিজিটাল মিটার বক্স, এছাড়াও পাবেন আপনারা টিউবলেস চাকা। মানে ডিসকভার 125 এবং ডিসকভার 110-এর মধ্যে 2021-এর ভার্সনে টিউবলেস চাকা, ডিজিটাল মিটার বক্স, কালার ভেরিয়েশন এবং 3D লোগো চলে এসছে। আমি ডিসকভার 110-এর কাছে চলে যাই। ডিসকভার 110-এ চারটি কালার রয়েছে, রেড, ব্ল্যাক রেড, ব্ল্যাক ব্লু এবং ব্ল্যাক গ্রিন। এই চারটি কালার বাজাজ ফেয়ারে অ্যাভেলেবেল রয়েছে। এই বাইকটির বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। এটাতে আপনারা মাইলেজ পাবেন 65+। এছাড়াও কিন্তু আপনার এই দুটি বাইকই সামনে ফ্রন্টে কিন্তু ডিক্স রয়েছে। পাশাপাশি আমি এর আগে যে জিনিসটি বলেছিলাম আমাদের CBS ব্রেকিং সিস্টেমটা, মানে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, সেটাও কিন্তু আপনার এখানে রয়েছে বাড়তি সুবিধা হিসাবে। সো আমি এরপরে চলে যাব ডিসকভার 125। ডিসকভার 125 এ যাবৎকালে সর্বোচ্চ সেল হওয়া একটা বাইকের মধ্যে পড়ে। এই বাইকটির সবচেয়ে যেটা বড় ফেসিলিটি রয়েছে, যারা একটু অফিসিয়াল জব করে, যারা গভর্নমেন্ট জব করছেন বা যাদের এজ হচ্ছে আপনার 25 to 45 বা 50, এই রেঞ্জের মানুষগুলো হয় যে একটু চাকচক্যের বাইক পছন্দ করি না, অফিস মেনটেন করতে হয়, এমন একটা বাইক চাই আমরা যে বাইকটায় আমি আসলে ক্লাসিক একটা লুক রয়েছে, সেই সমস্ত ক্যাটাগরি মিলিয়ে কিন্তু ডিসকভার 125। এবং ডিসকভার 125-এর পেছনের চাকা হচ্ছে পালসারের চাকা, এই কারণে এই বাইকটি আরও বেশি কমফোর্ট। মানে আপনি ডিসকভার সিরিজের বা 125 সিরিজের মধ্যে যদি বাইকে পালসারের চাকা পান সেটা ভীষণ রকমের কমফোর্টের একটা জায়গা রয়েছে। এই বাইকটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 1,36,000 টাকা। এটি তো চারটি কালার ভেরিয়েশন আছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ইসে রয়েছে সেটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্লু, ব্ল্যাকের মধ্যে রেড রয়েছে, ব্ল্যাকের মধ্যে গ্রিন আছে এবং আরেকটি আছে রেড। সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সো ভিউয়ার্স, এখন আমি যে বাইকটির পাশে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে পালসার 150 সিঙ্গেল ডিস্ক। এই বাইকটি, মানে আমি যদি বলতে চাই বাজাজের বাইক আপনারা কেন কিনবেন, সেই জায়গাটি হচ্ছে বাজাজের বাইক আপনি কেন কিনবেন না সেই প্রশ্নের উত্তরটা দিই। কারণ এটা সবচেয়ে লো রেঞ্জের বাইক রয়েছে, আপনার মেনটেনেন্স কস্ট সবচেয়ে কম এবং রিসেল ভ্যালু। আপনার ঘরে যদি একটি বাজাজের বাইক থাকে, সেটা যদি পালসার হোক অথবা ডিসকভার 125, যে কোনো গাড়ি থাকুক, আপনি রাত 12টার সময় যদি চিন্তা করেন আপনার বাইকটি বিক্রি করবেন, আপনি কিন্তু কাস্টমার পাবেন এবং সবচেয়ে বেশি রিসেল ভ্যালু পাবেন। এটা শুধু আমি বলছি, আমার এখানে এসেছেন বলে তাই না, আপনারা মার্কেটে যদি রিভিউ নেন তাহলে কিন্তু অবশ্যই জানেন বাজাজের বাইকের কতটা ভালো রিসেল ভ্যালু আছে। পালসার 150 সিঙ্গেল ডিস্কের এটাতে কিন্তু এখন কালার ভেরিয়েশন এসছে। এটা সিঙ্গেল ডিস্ক রয়েছে, সামনের ডিস্কে হচ্ছে আপনার ডিস্ক ব্রেক রয়েছে, পেছনে আপনার হচ্ছে ড্রাম ব্রেক রয়েছে, পাশাপাশি নতুন কিছু কালার ভেরিয়েশন এসছে। যারা পালসারের মধ্যে কালার ভেরিয়েশন চাচ্ছিলেন যে পালসার কেন ডিফারেন্ট কালার আনে না, তাদের জন্য কিন্তু ডিফারেন্ট কালারের বাইক চলে এসছে। এবং এটা কিন্তু আপনার গ্লোসি না, এটা হচ্ছে ম্যাট। তো এই ম্যাটের মধ্যেই কিন্তু বেশ কিছু কালার ভেরিয়েশন আসছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হোয়াইট, ব্ল্যাক এবং রেড কম্বিনেশনে। এছাড়া রয়েছে ব্ল্যাকের মধ্যে রেড, এছাড়া রয়েছে মেরুন এবং ব্লু। ব্লু কালারের বাইক অনেকের পছন্দ ছিল যে আসলে আমাদের পালসারটা কেন ব্লু কালারে আসে না। সো ব্লু কালারের বাইকটা সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক সব জায়গাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বাইকটির বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে 1,69,000 টাকা, যেটা আগের প্রাইস ভ্যালু ছিল 1,73,000 টাকা, বর্তমানে হচ্ছে 1,69,000 টাকা, 4,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। তো আমি পাশে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের বাজাজের পালসার 150 ডাবল ডিস্ক, যেটাকে UG5 বলা হয়। এই বাইকটির বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে 1,80,000 টাকা, এটার আগের প্রাইস ছিল 1,84,000 টাকা। এই বাইকটিতে আমাদের 4,000 টাকার ডিসকাউন্ট রয়েছে এবং যতগুলো কালার বর্তমানে বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে সবগুলো কালারই আপনারা বাজাজ ফেয়ারে পেয়ে যাবেন। সো আর দেরি না করে এখন চলে যাবো আমাদের সবচেয়ে প্রিমিয়াম যে কোয়ালিটির বাইকটি রয়েছে,
আমাদের ন্যাকেট স্পোর্টস বাইক, মানে হচ্ছে পালসার এনএস 160 ABS. এটা একটি চমৎকার এডিশন বাজাজের। যারা বাংলাদেশে এখন এনএস ইউজ করছেন বা এনএস লাভার রয়েছেন, তারা কিন্তু জানেন বাজাজের এনএসের এই বাইকটি কত বেশি জনপ্রিয় এবং কত বেশি ভালো ফ্যাসিলিটি দিচ্ছে। এনএসের লুকের কথা তো আসলে কিছু বলার নাই, অসাধারণ লুক রয়েছে। এছাড়া আপনি সামনে এবং পেছনে দুটোতেই হাইড্রোলিক ব্রেক পাচ্ছেন, পাশাপাশি ABS-টি রয়েছে। ABS মানে হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। আপনার ব্রেকটি এমনভাবে ধরবে না যে কারণে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। মানে আমরা যখন হাইড্রোলিকে ব্রেক করি, অনেক ক্ষেত্রে হয় যে আমরা ওটার কন্ট্রোল রাখতে পারি না, যে কারণে বাইকটি স্লিপ করে অথবা হচ্ছে বাইকটি উল্টে যায়। কিন্তু ABS থাকার কারণে আপনি কিন্তু সেই জিনিসটি পাচ্ছেন না। সো অনেক সময় যে জিনিসটা হয় যে আমাদের সাইড স্ট্যান্ডটা থাকাকালীন সময় আমরা বাইকটা রান করি এবং আমাদের সেই কারণে অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা থাকে। এবং যেই সব বাইকে আমার সাইলেন্সার রয়েছে, সেই মানে সাইলেন্সারটা দৃশ্যমান, এনএসের তো সাইলেন্সারটা দৃশ্যমান না, সাইলেন্সার থাকাকালীন সময় দেখা যায় আপনার বাইকটা অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে, কিন্তু সাইলেন্সারের কারণে আপনার হাত পা পুরো একাকার হয়ে গেছে। এনএসের ABS-এর একটা বড় ফ্যাসিলিটি হয়েছে, আপনার যখন সাইড স্ট্যান্ডটি থাকবে, মানে সাইড স্ট্যান্ডটি আপনার নিচে প্রেস করা আছে, ওই অবস্থায় আপনি হাজারো অ্যাক্সিলেটার দিলে আপনার এই বাইকটি রান করবে না, আপনাকে সিগন্যাল দিবে যে আপনার সাইড স্ট্যান্ডটি রয়েছে। পাশাপাশি আপনার এই বাইকটি যখন কাত হয়ে যাবে, যখন এটা মনে হবে যে আসলে পড়ে যাচ্ছে, তখন আপনার ইঞ্জিন তেল দেওয়া বন্ধ করে দিবে, পাশাপাশি আপনার ইঞ্জিনটা অফ হয়ে যাবে। মানে আধুনিক যে ফেসিলিটিগুলো রয়েছে বর্তমান বাইকের জায়গায়, সেই ফেসিলিটিগুলো আপনি সবটাই পাচ্ছেন এনএস 160-তে। এখন যদি আপনারা জিজ্ঞেস করেন এটার মাইলেজটি কমন রয়েছে, আমি বলবো অবশ্যই এটার মাইলেজ রয়েছে 42 থেকে 48। আপনারা এই বাইকটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,19,000 টাকা। পাশাপাশি যারা শুধুমাত্র এনএস 160 ABS রেড কালারে এই বাইকটি বাজাজ ফেয়ার থেকে নেবেন এবং এই ভিডিওর থ্রুতে আমাদের এখানে আসবেন, মানে এই চ্যানেলের থ্রুতে আসবেন, তাদের জন্য একটা বিশেষ গিফট রয়েছে। যেটা এর আগেও আমি বলেছিলাম, গিফটটা হচ্ছে আপনারা যদি এনএস 160 ABS রেড কালারের এই বাইকটি নেন, তাহলে রেজিস্ট্রেশনের জন্য সরকারি যে ফি 10,152 টাকা, সেটা কিন্তু আমরা ডিসকাউন্ট দিচ্ছি। তার মানে হচ্ছে 10,152 টাকার ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা এনএস 160 ABS এই বাইকটির জন্য। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ব্লগ। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমাদের সমস্ত ব্লগ আপনারা সবার আগে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটি। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর 60 ফিট রোড, সাপরা মসজিদের ঠিক অপোজিটে, বাজাজ ফেয়ার। এটি একটি 3S সেন্টার। এখানে আপনি সেলস, সার্ভিস এবং এক্সপায়ার পার্ট তিনটি জিনিসই পাচ্ছেন একই ভবনে।